হাওয়া যা ছিল তৃণমূল বিরোধী যে হাওয়াটা আমরা দেখে এসেছি শেষ পর্যন্ত, তাতে করে এক্সিট পোল এটাই হওয়ার কথা, এবং আরও তৃণমূল কংগ্রেসকে নিচে নামিয়ে দিলেও আমি কিন্তু অবাক হতাম না। কাউন্টিং একটা বড় ফ্যাক্টর, আমি জানি না বিরোধীরা কতটা সেটা করাতে পারবে, কারণ প্রচুর দু নম্বরই লোককে ঢুকিয়ে রাখা হয় কাউন্টিং করানোর জন্য, তারা ঠিকমতো করে কাউন্ট করেন না। একটা আসন যদি কমে যায়, 22টা পেয়েছিল গতবার, তার থেকে যদি একটা আসন কমে 21 হয়, সেটারই যা ধাক্কা হবে, অনেক ব্যথা উঠে যাবে। যে সংখ্যা দেখাচ্ছে, এমনকি 13-তে নেমে যাওয়ার কথা বলা হচ্ছে, কেউ কেউ 11-তে নেমে যাবে বলছে, মানে কালীঘাটে যে ওনারা কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কতটা সুস্থ থাকবেন, কতটা আবার ওই অসুস্থ হয়ে পড়বেন। এক্সিট পোল অনুযায়ী বাংলায় ধরাশায়ী অবস্থা তৃণমূলে, এটাই কি ভবিষ্যৎ ছিল? না, হাওয়া যা মানে হাওয়া যা ছিল তৃণমূল বিরোধী যে হাওয়াটা আমরা দেখে এসেছি শেষ পর্যন্ত, তাতে করে এক্সিট পোল এটাই হওয়ার কথা, এবং আরও তৃণমূল কংগ্রেসকে নিচে নামিয়ে দিলেও আমি কিন্তু অবাক হতাম না। কিন্তু রেজাল্ট এটা হবে কি না সেটা কিন্তু আমি বলতে পারছি, কারণ এখানে ভোট একরকম হয়, হাওয়া একরকম থাকে, মানে হাওয়া অনুযায়ী ভোটটা হয়তো হয়ে যায়, তবুও ভোটে অনেক সময় লুটপাট চালানোর চেষ্টা হয়, যেটা হয়েওছে গতকালকে বেশি হয়েছে, কিন্তু তারপরেও যে ভোটটা হয় সেই অনুযায়ী রেজাল্ট হয় না। এক অদ্ভুত ম্যাজিক আমি 2021-এ বিশেষ করে এটা দেখেছি। 2021-এ হাওয়া ভালো ছিল, ভোট তুলনায় বেটার হয়েছিল, কিন্তু রেজাল্ট দেখি উল্টো হয়ে গেছে, আমাদের হিসেব মেলেনি। ফলে এই যে এক্সিট পোলের যে রিপোর্ট এসছে, এটা মানে এটা ঠিক যে গতকালকে যেভাবে লুটপাট হয়েছে তারপরেও যে সমীক্ষক সংস্থা এরকম এক্সিট পোল দিয়েছে, তাতে প্রথম দিকটা খানিকটা চমকে উঠেছিলাম, কিন্তু এটাই হওয়ার আছে। হাওয়া যা ছিল তাতে এক্সিট পোল কী করে হয়? এক্সিট পোল মানে কি? বুথ ফেরত সমীক্ষা, বুথে ভোট দিয়ে মানুষ ফেরতে আসার সময় তাদের কাছ একটা জানার চেষ্টা হয়, ডাইরেক্ট তো প্রশ্ন করা হয় না, অনেক কৌশল করে, তারপর আরও কিছু পারিপার্শ্বিক সব ব্যবসা জানা হয়, জেনে রিপোর্টটা হয়। কিন্তু এর মধ্যে যদি কোথাও এরকম ছাপ্পা রিগিং হয়ে থাকে, কোথাও যদি প্রভাব খাটানো হয়ে থাকে ইত্যাদি, সেগুলো সবটা তো আসবে না না। এবং তারপরেও যে ভোটটা হয়েছে সেটাও যে ঠিক করে কাউন্টে প্রতিফলিত হবে, ঠিক মতো যে রেজাল্ট আসবে, সেটা ডিপেন্ড করবে যে কাউন্টিংটা কেমন হচ্ছে। কারণ আমাদের এখানে কাউন্টিং নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। গতবারে 21-এর ভোটে কাউন্টিং হয়েছিল, খুব বাজে রিপোর্ট আছে, এবং বেশ কয়েকটি কেন্দ্রে রিকাউন্টিং হওয়ার ফলে হারা ব্যক্তি জিতে গেছিলেন বিজেপির। ফলে এখানে কাউন্টিংয়ে প্রচুর কারচুপি হয়, প্রচুর মানে ইভিএম এ করা থেকে শুরু করে, তারপরে এজেন্টদেরকে ম্যানেজ করা, যাদের কম ভোট হয়েছে, মানে ধরুন তৃণমূল কংগ্রেস কম ভোট পেয়েছে, বিজেপি বেশ ভোট পেয়েছে, বিজেপির ভোটটা তৃণমূলের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া, তৃণমূলটা বিজেপির অ্যাকাউন্টে দিয়ে দেওয়া, নানান সব কারণে অনেক কারচুপি হয়। তো সুতরাং কাউন্টিং একটা বড় ফ্যাক্টর, আমি জানি না বিরোধীরা কতটা সেটা করাতে পারবে। কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে এবং যারা ভোট কর্মী থাকেন, যারা কাউন্টিংয়ে কাজ করেন, তারাই বা কতটা ঠিকঠাক লোক, কারণ প্রচুর দু নম্বরই লোককে ঢুকিয়ে রাখা হয় কাউন্টিং করানোর জন্য, তারা ঠিকমতো করে কাউন্ট করেন না, অনেক কারচুপি করার চেষ্টা করেন। আমরা 21-এর ভোটের পরে শুনেছিলাম দেবাঞ্জন দেব, যিনি ভ্যাকসিন কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন, তিনি নাকি ভোটের সময় কাজ করেছেন। সুতরাং এইরকম, এবং আইপ্যাক তো খুব অ্যাক্টিভলি কাজ করছে, ফলে কাউন্টিং একটা বড় ফ্যাক্টর। সেই জন্যে এত রেজাল্ট সামনে আসার পরেও আমি কিন্তু নিজে নিশ্চিত হতে পারছি না যে এই রেজাল্টটাই আসবে খাতায় কলমে। আসা উচিত, না এলে সেটা আর কি, না এলে অবাক হব, বলা অবাক কিছু নেই, আমাদেরকে ভেবে নিতে হবে যে এখানে এইরকমই হয়, মানুষ ভোট দেয় কিন্তু কাউন্ট ঠিক মতো করা হয় না, রেজাল্টটা এটাই হলো, এটাই তো হবে আর কি হবে, এটাই মানতে হবে। কিন্তু যে সমীক্ষার রিপোর্ট এসছে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু হওয়া উচিত বাংলাতে, তো এখন দেখা যাক কী হয় সেটা। একটা আসন যদি কমে যায়, 22টা পেয়েছিল গতবার, তার থেকে যদি একটা আসন কমে 21 হয়, সেটারই যা ধাক্কা হবে, অনেক ব্যথা উঠে যাবে। আমাদেরকে হয়তো প্রশ্ন করতে হবে কোন কোন জায়গায় ব্যথা হচ্ছে, মানে একটা যদি আসন কমে যায়। ওনারাও ভালো করে জানেন, সেই জন্য অভিষেক বলেছেন কদিন আগে যে অন্তত আমরা একটা আসন বেশি পাবো, সেটা আমি বলেছিলাম, যদি উনি সে কথা বলেননি, আমি কখনো একথা বলতে শুনিনি। ওনারা বলতেন 42-এ 42 অনেক আসন পাবো, কিন্তু কদিন আগে বললেন, আমি বলেছিলাম না একটা হলেও বেশি পাবো, 23টা ক্রস করে গেছে, মানে 6 দফার ভোটের সময় বলেছিলেন,
তারপরে কালকে ভোট হয়েছে, তার মানে ওনাদের তো 30 আপ ভোট এ করার কথা, মানে আসন পাওয়ার কথা। তো সেখানে যদি একটা আসনও কমে যায়, আর যে সংখ্যা দেখাচ্ছে এমনকি 13 নেমে যাওয়ার কথা বলা হচ্ছে, কেউ কেউ 11 নেমে যাবে বলছে, যদি ওই রকম নেমে যায় 11-13 হয়ে যায় তো মানে মাথা খারাপ হয়ে যাবে সেটা বলতে পারি। মানে কালীঘাটে যে ওনারা কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কতটা সুস্থ থাকবেন, কতটা আবার ওই অসুস্থ হয়ে পড়বেন, বিদেশে ট্রিটমেন্ট করতে যেতে হয় বলে আবার যাওয়ার চেষ্টা করবেন, জানি না। আর দিদিমণি কী করবেন, ধ্যানে বসে যাবেন কি না জেলের দিকে মুখ করে, জানি না কী হবে। মানে সমীক্ষা অনুযায়ী রেজাল্ট হলে কিন্তু মাথা খারাপ, এবং রাজ্যে একটা নতুন পলিটিক্যাল ইকুয়েশনের একটা মানে শুরুয়াত সূচনা হবে সেটা কিন্তু বলা যায়। তৃণমূলের পক্ষে কী আছে? তৃণমূল পক্ষে তো কিছুই নেই, গুন্ডা বাহিনী ছাড়া আর পুলিশের লোকজন ছাড়া কিছু পক্ষে নেই। যেখানে চুরি হয় দুর্নীতি হয়, এর থেকে বড় আর কি রয়েছে? চুরি দুর্নীতি। দ্বিতীয়ত লাস্ট যে কথাগুলো উনি বলে ফেললেন রামকৃষ্ণ মিশন সম্পর্কে, ভারত সেবাশ্রম সম্পর্কে, যে ধরনের উল্টোপাল্টা কথা বলে ফেললেন, একটা সেন্টিমেন্টে আঘাত হলো। একটা মানুষ একটা বিশ্বাস করেন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘকে একটা সেন্সে তারা বিশ্বাস করেন, সেখানে আঘাত এলো। মানুষ বুঝতে শুরু করলেন যে এই মহিলা থাকলে আর মনে হচ্ছে আমরা আমাদের ধর্মীয় আচরণ ঠিক মতো করে করতে পারবো না, আমরা যাদের উপরে বিশ্বাস করি, ভরসা রাখি, যারা আমাদের সমাজের মেরুদণ্ড, সমাজকে মানে উন্নতি ঘটানোর ক্ষেত্রে, সমাজের উন্নতি ঘটানোর ক্ষেত্রে তাদেরকে এইভাবে অ্যাটাক করছেন। রামকৃষ্ণ মিশন আক্রান্ত হয়ে যাচ্ছে, যারা আক্রান্ত করছে তারাই ঘুরিয়ে মহারাজদের নামে কেস করে দিচ্ছে, তাদেরকে পুলিশ ধরার জন্য চেষ্টা করছে, যারা আক্রমণ করছে তাদেরকে ধরছে না, এগুলো মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল। শেষের দিকে এটা খুব বুমেরাং হয়ে গেছে, এই মিশন বা ভারত সেবাশ্রম সংঘর বিরুদ্ধে এই ধরনের কথা বলাটা, এটা নতুন করে বুমেরাং হয়ে গেছে। তবে মানুষ কিন্তু আগে থেকেই তৈরি ছিলেন যে একে ছেটে ফেলে দেবো, যদি মানে ভোটের পরিবেশ পাই তাতেই একেবারে ছেটে দেবো। সেই পরিবেশ প্রথম দিকে ভালোই ছিল, খারাপ ছিল না, 6 দফার ভোট মোটামুটি ভালো হয়েছে, শেষ দফাটাতে একেবারে মরিয়া হয়ে লুটপাট করা হয়েছে। তবুও বলবো এই দফার আগে যে ভোটগুলো হয়ে গেছে 33টা কেন্দ্রে, সেখানে তুলনায় বেটার হবে, সুতরাং দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায়। এই যে এক্সিট পোলে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা, এই বিজেপির মানে জয়টাকে আপনি কিভাবে দেখছেন? বিজেপির জয় দেখুন, আমি তো পলিটিক্যাল পার্টির লোক নই, তো আমি বিজেপির জয়টা ওই হিসেবে দেখতে চাই না। কিন্তু আমি দেখি কি, যে আমি যে কথাগুলো বলি, মানুষকে যে কথাগুলো বলার চেষ্টা করি, যে ধারণা, যে ওয়েব দেখানোর চেষ্টা করি, সেটা মিলছে কি না। আমরা বলেছি যে শাসকের হাল খুব খারাপ, শাসক হেরে যেতে চলেছে, শাসকের সঙ্গে লোক নেই, মমতা ব্যানার্জি সভা করছেন সঙ্গে কেউ নেই, মিছিলে হাঁটার লোক নেই, উনি একলা চলরের মতো অবস্থাতে চলছেন, সুতরাং হাওয়া খুব খারাপ, এখানে বিরোধী হিসেবে বিজেপি ভালো রেজাল্ট করবে। তো যদি সেটা হয়ে থাকে তাহলে বলবো যে আমাদের যে ভাবনা, যে ধারণা, সেটা মিলছে। মানে আমাদের ভাবনা যে কোথাও একটা মিলে যাচ্ছে, সেই হিসেবে আমার একটা আলাদা একটা ভালো লাগা থাকতে পারে। বিজেপি বিজেপির জায়গায় হবে, তবে এটুকু বলতে পারি যে সরকারটা এখানে চলছে, বিশেষ করে সেই সরকার যা করছে আর যদি কিছুদিন থাকে, আর যেটুকু বাকি আছে ওটিকেও শেষ করে দেবে। আর সেন্টারে যারা আসার কথা ভাবছিল তাদের তো নির্দিষ্ট কোনো নেই না, এই যে ইন্ডিজোর যেটা, তারা কে নেতা হবেন, কে প্রধানমন্ত্রী হবেন, এটা নিয়েই সমস্যা। এ বলছে আমাকে দেখ, তো ও বলছে আমাকে দেখ। তো যদি এইরকম নিজেদের মধ্যেই খেয়ে খেয়ে হয়, এখনও সরকার গঠনের কোনো জায়গা নেই, অথচ জোটের মধ্যেই কে বড় নেতা সেটা নিয়ে খেয়ে খেয়ে হচ্ছে, তারা যদি কখনো সরকারে আসে তো কী হবে সরকারটা? তো সেই তুলনায় যদি যে সরকারটা আছে তারা কন্টিনিউ করলে আমার মনে হয় বেটার হবে। তবে নিশ্চয়ই প্রত্যেকের স্বাধীনতা রয়েছে, নতুন কিছু করে মানে নতুনভাবে ভাবার বা সরকার গঠনের স্বপ্ন থাকতে পারে, এখন সেটা দেখা যাক কী দাঁড়ায়। তবে বিজেপির যা রেজাল্ট সামনে আসছে, এত হেরফের হয়ে যাবে আমার মনে হচ্ছে না যে এটাকে উল্টে দিয়ে ইন্ডিয়া ওই ইন্ডিজোট সরকারটা গঠন করে ফেলবে, আমি তার কোনো চান্স দেখছি না। বিজেপি সরকার আসবে, এখন 400 পার হবে কি হবে না সেটা একটা প্রশ্নের, কিন্তু বিজেপি আসছে, এবং বিজেপি কিন্তু এই মুহূর্তে একটা খুবই শক্তপোক্ত দল হয়ে দাঁড়াচ্ছে, যাদেরকে সরানো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। পলিটিক্সে যে দূষণটা তৈরি হয়েছে সেই দূষণটা যাতে দূর করা যায় সেটা আশা করব। উনি একজন খুব ভালো মানুষ, যখন কাজ করছিলেন বিচারপতি হিসেবে তখনও খুব ভালো কাজ করতেন, ওনার ভোটের যে প্রচার সেটাও খুব ভালো লেগেছে আমার। উনি যেখানে যেভাবে দাগতে হবে সেটা দেখেছেন, উচিত কথা বলেছেন, কখনো কখনো অ্যাগ্রেসিভলি কিছু কথা বলতে গিয়ে বিতর্কের মধ্যে পড়েছেন, কিন্তু কখনো আমাদের আবার মনে হয়েছে যে এটা ছাড়া কী বা বলার আছে। তো যাই হোক, উনি ভালো কাজ করবেন পলিটিক্সে, নতুন একটা
রেভলিউশন আনার চেষ্টা করবেন, সততার জায়গাটা মজবুত করবেন, এটুকু আশা করি। ওনাকে আমরা আরও ভালোভাবে কাজ করতে দেখতে চাই। আর যে যে প্রশ্নগুলো উনি তৈরি করে দিয়ে গেছিলেন, যে ব্যবস্থাটা খানিকটা করে দিয়ে গেছিলেন দুর্নীতির ক্ষেত্রে চেয়ারে বসে, পলিটিক্যালি এসে সেটা যদি অন্যভাবে কিছু করা যায়, যাতে করে এই সমাজ দুর্নীতিমুক্ত হয়, বিশেষ করে এই বাংলা যাতে দুর্নীতিমুক্ত হয়, যোগ্য ছেলে মেয়েদের চাকরি যাতে হয়, চোরেদের যাতে শাস্তি হয়, যদি এইসব বিষয়ে উনি একটু কিছু করতে পারেন পলিটিক্যালি জায়গাতে থেকে, সেটাই আশা করবো।